করব। তো দেখেন আমাদের ফ্যানটা কিন্তু এখন চালু হয়ে গেছে। তো এইভাবে যদি আপনারা ফ্যান বার্নিং এর কাজ শিখতে চান বা মোটর বার্নিং এর কাজ যদি শিখতে চান তো সেই ক্ষেত্রেও কমেন্টস করবেন আমাদের। তো আমি এই জায়গায় একটা পিএফ দিয়ে নিছি কিসের জন্য, এ জায়গায় কিন্তু ক্যাপাসিটার দিলেও হবে, পিএফটা কিন্তু ক্যাপাসিটারের কাজই করে। এখন এ জায়গায় কিন্তু আমাদের এই যে স্টার্টিং কয়েলেরও ফিনিশ থেকে লাইনে আসছে, এখন আমরা এই ফিনিশ দিলাম। এখন দেখেন আটটা মাথার আমরা কিন্তু তিনটে জয়েন দিলাম, আর এলে ফিনিশের একটা মাথা রইল, আর এ জায়গায় ফিনিশের আর একটা মাথা রইল। সম্পূর্ণ সেটিং করে আমি এই মোটরটি চালাইয়া দেখাবো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইএসবি বাংলার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি জলিল মেকার আপনাদের আজকে কয়েল বার্নিংয়ের একটি কাজ উপহার দিতে যাচ্ছি। দেশে এবং দেশের বাইরে যারা আছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার এই কাজটি আজকে শুরু করতে যাচ্ছি। ভিউয়ার্স, আমাদের এই জায়গায় ষোলোটি সোলোডের একটি কোর আছে। এই কোরটা দিয়া আমরা অনেক সময় জালি ফ্যান বান্ধি কিংবা টেবিল ফ্যান বান্ধি। টেবিল ফ্যান বানতে আমাদের লুপ উটন লাগে, আবার জালি ফ্যান বানতে কিন্তু লুপ উটন লাগে না। কিন্তু এই ষোলো স্লোডের যে কোটটা আমার হাতে আছে, এই কোটটা কিন্তু একটি ব্যতিক্রম ধরনের মোটর। এই মোটরগুলো সচরাচর সবাই কিন্তু বাঁধতে জানে না বা বাধাই করতে জানে না। তো সেই বিষয় নিয়ে আজকে আমি স্বল্প সময়ের ভিতরে দেখাবো, আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখবেন। আশা করি এই ভিডিও দেখে আপনারা এই কয়েল বার্নিংয়ের কাজটি শিখতে পারবেন। তো আমরা এই স্লোডের ভিতরে একটা কয়েল বসাই নিছি। এই দেখেন আমরা যে কয়েলটা বসাইছি, এই বসানোর মানিটা হলো শুধু এই কোর দিয়ে আপনাদের যদি বুঝাইতে যাই তাহলে বিষয়টা বুঝতে কষ্ট হবে। দেখেন আমি চার চার ঘাটে মানে আর কি একটা কয়েল বসাই নিছি। এই কয়েলটা হলে রানিং কয়েল। এই চার চারের ভিতরে দুইটা স্লোড থাকবে, এই দুইটা স্লোডে আমাদের স্টার্টিং কয়েল বসবে। তো আগে আমরা এই চারটা রানিং কয়েল যে বসাবো, এই যে একটা কয়েল বসাইছি, পাশের স্লোডটা নিয়ে দুইটা থুইয়া তারপরেরটায় আবার বাকি স্লোডটা পড়বে, কয়েলের বাকি অংশটা পড়বে। আবার একটা পাশের স্লোডটা দিয়ে দুইটা কয়েল থুইয়া আবার মানে পাশের স্লোডটায় পড়বে। তো আমি যেহেতু একটা কয়েল বসাই নিছি, এরপরে আমি বাকি কয়েলটা বসাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। স্টার্টিং কয়েলগুলো এক সাইডে রাখি আর রানিং কয়েলগুলো বসাই দেব। নিয়ে নেবেন, অনেকটাই 550 থাকে, অনেকটাই 500 থাকে, অনেকটাই 580 থাকে। তো আমার যে এই কয়েলটা আসছিল, এই কয়েলটায় 520 পেস পাইছি আমি, 520 দিয়েই আমি বানতে আসি। আমি করছি এখন এই পাশের স্লোডে কিন্তু এই কয়েলটা শুরু হবে, তারপর মধ্যে দুইটা থাকবে, তারপর চার নম্বর ঘাটে বাকি অংশটা পড়বে। কয়েলটা ভরার শুরু মুহূর্তে এই তারটা এইভাবে একটু সারাই নেবেন, সারাই নেওয়ার পরে পাতলা হবে, পাতলা হইলে আপনার কয়েলটা ভরতে সুবিধা হবে। তো এখন দেখেন আমি কিন্তু মধ্যে দুইটা স্লট রেখে লইছি। এই দুইটা প্রত্যেকটা কয়েল এক কয়েলের পাশের স্লটটায় বসবে এবং মধ্যে দুইটা স্লট থাকবে। এখন দেখেন আমি কিন্তু এইটারও মাঝে দুইটা স্লট রাখছি, এইটারও মাঝে দুইটা স্লট রাখছি।
তো এখন আমরা 3 নাম্বার কয়েলটা ভরব তো পুরো কয়েলটা আমি কিন্তু আপনাদের জয়েন করে দেব এবং এটার যে কানেকশনটা এই কানেকশনটা কিভাবে হবে সেটাও আমরা আমি ডায়াগ্রাম করে আপনাদের দেখাই দেব যে এই কয়েলটা কিভাবে কানেকশন দিতে হবে এই কয়েলের কানেকশন যদি বুঝেন আপনি এক গোড়া দুই গোড়া মোটরের কানেকশন বুঝবেন তো আমাদের 3 নাম্বার কয়েলটা ভরা হয়ে গেল এখন আমরা মূল বিষয়টা আপনারা কানেকশনটা দেখে যাবেন এবং এটা আমি সরাসরি আপনাদের ডায়াগ্রাম করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এবং ডায়াগ্রামটা দিয়ে দেব ওই ডায়াগ্রাম দেখে যদি আপনারা এই ফ্যানের কানেকশন বুঝেন তো এক গোড়া দুই গোড়া মোটরের কানেকশনটা আপনারা করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের আর কোনো ঝামেলা হবে না তো আমাদের 3 নাম্বার কয়েল বাধা হয়ে গেল এখন আমরা 4 নাম্বার কয়েলটা ঢুকিয়ে দেব দেখেন এখন এই জায়গায় যদি এই সাইড সাইডে আমরা ভরি এই জায়গায় একটা মধ্যে কিন্তু দুইটা থাকবে তো এইভাবে প্রত্যেকটা কিন্তু আসছে তো তো আমরা এখন রানিং কয়েলের লাস্টের কয়েলটা ভরে নিচ্ছি তো এখন আমাদের এই চারটি কয়েল ভরা হয়ে গেল স্লট দিয়ে এই যেমন দুই একটা কয়েলের ভিতরে দুইটা স্লট আছে দুইটার একটা ডাইন দিকে আমরা নিয়ে যাই তো স্টার্টিং কয়েল আমাদের একটা কমপ্লিট হলো আর বাকি তিনটা এখন আমরা কমপ্লিট করব এই যে দেখেন এটাও কিন্তু এই স্টার্টিং কয়েলটা যে ভরছি তার পাশের স্লট হিসাব রাখতেই হবে যে পাশের স্লটে যে কয়েলটা ভরবো এর পাশের স্লটে ডাইন সাইডেরটা আমরা শুরু করব প্রত্যেকটা তো আমাদের স্টার্টিং কয়েল দ্বিতীয়টাও ভরা হয়ে গেছে এখন আমরা তৃতীয়টা ভরব তো ভিউয়ার্স আমাদের স্টার্টিং কয়েলের 3 নাম্বার কয়েলটা ভরা শেষ হয়ে গেছে এখন আমরা 4 নাম্বারে যে স্টার্টিং কয়েলটা ভিতরে দিব ভরব সেই কয়েলটা সেটিং করে নেব এখন তো এই যে আমাদের কয়েলটা কিন্তু এখন বাদাই করা হয়ে গেছে কয়েলটা আমরা পার্ট টু পার্ট স্লোডের ভিতরে ঢুকাই নিলাম এখন আমরা এই কয়েলটার কানেকশন দেব কানেকশনগুলো কিভাবে হবে স্টেড স্টেড ফিনিশ ফিনিশ আমি আবার বলি কানেকশনগুলো হবে স্টেড স্টেড ফিনিশ ফিনিশ তো আমি ডায়াগ্রাম দিয়ে দেব ডায়াগ্রামের ভিতরে ওই কানেকশনটা থাকবে ওই কানেকশন দেখে দেখে আপনারা এই কাজটি করতে পারবেন তো ভিউয়ার্স এখন কি করতে হবে আমাদের এই যে বাহিরের চারটে কয়েল আছে বাহিরের চারটে কয়েল হইলো রানিং তো এই রানিংয়ের প্রত্যেকটা কয়েলের তারগুলো আমরা এইভাবে রাখবো এই যে দেখেন এইভাবে রাখবো এই গেল এক কয়েলের এরপর দ্বিতীয় কয়েলের তার এইভাবে রাখবো তৃতীয় কয়েলের তার এইভাবে রাখবো এবার চতুর্থ কয়েল মানে 4 নাম্বার কয়েলের তারটাও আমরা ঠিক একইভাবে রাখবো এই যে দেখেন এই চারটে কয়েলের আটটা মাথা আমরা এই বাহিরের দিকে রাখলাম আর ভিতরের আটটা মাথা আমরা পরে আবার কানেকশন দেব পরে বলতে আমরা আগে এই কানেকশনটা জোড়া লাগাবো যেমন আমি এলে শুরু মাথা মাথাটা হইলো স্টেট শেষ মাথাটা হইলো ফিনিশ মানে ফিনিশ অর্থ শেষ শুরু মাথাটা হইলো স্টেট মানে শুরু তো এই শুরু মাথাটা নিলাম আবার এই যে কয়েলের শুরু মাথা নিলাম তো এটা হইলো কি স্টেট স্টেট
এলো স্টেট স্টেট এরপর এই জায়গায় আবার ফিনিশ এই কয়েলের স্টেট স্টেট দিলাম এখন এই কয়েলের ফিনিশ ধরব তো এখন আমরা এই ফিনিশ ফিনিশ দিলাম এখন আবার এই এই কয়েলের স্টেট দেব এই কয়েলের স্টেট দেব এখন দেখেন আটটা মাতার আমরা কিন্তু তিনটে জয়েন দিলাম আর বাকি যে দুই মাথা থাকে এই এলে ফিনিশের একটা মাথা রইল আর এ জায়গায় ফিনিশের আর একটা মাথা রইল তো এই হলো আমাদের কানেকশন ঠিক সেম এই ভিতরের কয়েলটাও এই এরকমেরই আসবে স্টেপ স্টেপ ফিনিশ ফিনিশ তো ভিউয়ার্স আমরা এখন আমি এই যে স্টেটটা মিলে এলাম স্টেটের যে টিউবটা বসি আমার ঠিক এই যে কয়েলের আমি ফিনিশে একটা টিউব বসি এইটার স্টেটটা নেব তো এইটার স্টেটটা নিয়ে আমি কিন্তু এই স্টেটের সাথে এই স্টেট মোড়াই দেব বাস এই গেল আমাদের একটা লুপ কানেকশন দেওয়া এখন আমাদের এই যে কয়েলের স্টেট নিচে এইটার একটা লুপ কিন্তু ফিনিশের রয়ে গেছে আমাদের এই কানেকশনটা কিন্তু ফিনিশ ফিনিশ থেকে উঠবে দুইটা লুপ উঠবে ফিনিশ থেকে তো এখন আমি যে ফিনিশের একটা নিলাম এই ডাইনের কয়েলটায় আবার একটা ফিনিশের লুপ ধরব কিন্তু থাকবে তো এখন আমি এই যে দেখেন এই জায়গায় কিন্তু একটা হয়েছে ফিনিশ ফিনিশ একটা হয়েছে স্টেট স্টেট লাস্টে আমাদের এই যে দ্বিতীয় কয়েলের যে স্টেটটা এই স্টেট লুপটা আর একটা টিউব ভরিয়ে নেব এই গেল আমাদের স্টার্টিং কয়েলে রানিং কয়েলের কানেকশন এই শেষ এখন আমরা এই মাথাগুলো কাটবো কাটার পরে একটু পুড়িয়ে দেব বাস আমরা এখন এই টিউবগুলো এই যে জোড়া পড়ছে এই জোড়ার ভিতরে সামনে দিয়ে জোড়াটারে ডাককে দেব তো এখন দেখেন এই যে আমাদের রানিং কয়েলের দুইটা লুপ রয়েছে এটাও রয়েছে ফিনিশ থেকে এটাও রয়েছে ফিনিশ থেকে কেননা আমি স্টেট স্টেট থেকে শুরু করছি এই জন্যে ফিনিশ থেকে আমাদের লুপ দুইটা উঠছে তো এখন আমি আবারও স্টার্টিং কয়েলের এই যে দেখেন এই যে আমি স্টেট একটা লুপ ধরলাম এই জায়গায় একটা টিউব লাগাই নেব স্টার্টিং কয়েলের আমি একটা স্টেট লুপে টিউব ভরিয়ে নিলাম এখন এই যে ঠিক এটার ডাইনের কয়েলটায় এই জায়গায় ফিনিশ লুপে আমি একটা টিউব ভরিয়ে নেব ওই আগের মতোই তো দেখেন আমি কিন্তু দুইটা লুপ ওই টিউব ভরিয়ে নিলাম এখন এই যে স্টেট লুপে বললাম এই কয়েলের স্টেটটা আমরা কানেকশন দেব এই স্টেটটা থাকবে এটা আমাদের লুপ উঠবে আর এই ফিনিশ এই এই ডাইনের কয়েলের এই লুপটায় কানেকশন হইবে তো আমি এই স্টেট লুপটা নিলাম আর এই কয়েলের স্টেট লুপটা নিলাম এই দুইটারে আমি মোড়াই দিলাম যাক এই টিউবটা আমরা এই জায়গায় ভরে নিলাম এখন এই কয়েলের এই যে কয়েলের আমরা কানেকশন করছি এই কয়েলের যে ফিনিশটা এই ফিনিশটা আমরা এই কয়েলের সাথে অ্যাড করে দেব তো এখন আমি এই ফিনিশ ফিনিশ এটারে সংযোগ দিয়ে দিলাম তো এখন আমরা এই টিউবটাও এই জায়গায় ভরিয়ে দেব এখন এই কয়েলের যে স্টেট কানেকশনটা আছে এই কয়েলের স্টেটের সাথে সংযোগ করব তার জন্য আরও একটা টিউব আমাদের ভরতে হবে তো এখন আমরা
এই স্টেটের সাথে এই স্টেটটা কানেকশন করে দেব। এখন এই জায়গায় কিন্তু আমাদের এই যে স্টার্টিং কয়েলেরও ফিনিশ ফিনিশ থেকে লাইনে আসছে, আর এ জায়গায়ও কিন্তু ফিনিশ ফিনিশ থেকে রানিং কয়েলের দুইটা লুপ আসছে। তো টোটাল লুপ বাইরেলে কয়টা আমাদের? ১৬টা, কানেকশনে গণে ৪টা লুপ বাইরেলো, স্টার্টিংয়ে ২টা, রানিংয়ে ২টা, ঠিক আছে? তো এইভাবে আমরা এই কানেকশনটা করব, আর আমি ডায়াগ্রামে তো অবশ্যই আপনাদের দিয়ে দেব যাতে আপনারা সহজ পদ্ধতিতে এই কানেকশনটা বুঝে নিতে পারে। এখন এই যে আমার লাল তার দুইটা লাগাইবেন এই যে রানিংয়ে, রানিংয়ে, আর কালো যে দুইটা তার আছে ওই দুইটা তার লাগাইতে হবে স্টার্টিংয়ে। এখন সুন্দরভাবে আপনারা বানিশ দিয়ে দেবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ফ্যানটা আমরা এখন ফিটিং করে নিতেছি। তো এখন আমাদের কানেকশনটা কীভাবে হবে? আমরা রানিংয়ের একটি তার আর স্টার্টিংয়ের একটা তার, এই দুইটা তার আমরা অ্যাডজাস্ট করে নেব। এই ফেন্ডারে চেক করব। তো দেখেন আমাদের ফ্যানটা কিন্তু এখন চালু হয়ে গেছে। তো এইভাবে যদি আপনারা ফ্যান বার্নিংয়ের কাজ শিখতে চান তো সেই ক্ষেত্রে আমাদের কাছে কমেন্টস করবেন, দাদা যে আমরা এটা বুঝতে পারি না, আমরা এইভাবে বুঝতে চাই, বা মোটর বার্নিংয়ের কাজ যদি শিখতে চান তো সেই ক্ষেত্রেও কমেন্টস করবেন আমাদের কাছে, আমরা আপনাদের এই ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আমি এ জায়গায় একটা পিএফ দিয়ে নিছি, কিসের জন্য? এ জায়গায় কিন্তু ক্যাপাসিটার দিলেও হবে, পিএফটা কিন্তু ক্যাপাসিটারের কাজই করে। এই যে দেখেন পিএফটা কিন্তু ক্যাপাসিটারের কাজই করে। তো ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। ইএসবি বাংলা চ্যানেলের সম্পূর্ণ ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে, সেই পর্যন্ত অপেক্ষায় থাকুন। খোদা হাফেজ।